ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে আর এখন বেজে গেছে 12:40। আসলে আমার এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট থাকে, তো তোমাদের এক্সাক্ট টাইম বলতে গেলে ঘড়িটার দিকে একটু তাকিয়ে থাকতে হয়। তোমরা ভাবতেই পারো যে মিতা ঘড়ি দেখতে গিয়ে 2 মিনিট স্টপ হচ্ছে কেন, কি ব্যাপার? যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যা রান্না হবে সেগুলো সমস্ত আমি রেডি করেই নিয়েছি, আর ওদিকে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। ওই দেখো ভাত বসে গেছে, অলরেডি ভাত বসে গেছে আর সমস্ত রেডি করে নিয়েছি। আজকে হবে চিকেন। চিকেন আমি ধুয়ে নিয়েছি সমস্ত। এখানে চিকেনের জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে টমেটোর চাটনি হবে, টমেটো কেটে নিয়েছি। আর চলো আগে রান্নাটা স্টার্ট করি, তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে কথা বলছি, কারণ অনেকটাই বেজে গেছে। এতক্ষণ এখন যদি আমি বেশি বক বক করি রান্না হয়ে যাবে দেরি। চলো আগে রান্নাটা স্টার্ট করে নিই। হ্যাঁ দেখো, আমি রান্না স্টার্ট করে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি মাংসের আলুটা দিয়ে দিলাম, আর লবণও দিয়ে দিলাম, আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে ভেজে নেব আলুটাকে। আলুটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যেই আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আজকে একদম সিম্পলভাবে করব, তাই তোমাদের সঙ্গে মানে পুরো ডিটেলস অত কিছু বলছি না, একদম যেভাবে তোমরা বাড়িতে মাংস করো সেইভাবেই মানে মাংস করব। আর এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। হলুদও দিয়েছি, হলুদটা বললাম কিনা খেয়াল পড়ছে না, যাই হোক, দিয়ে ভালো করে নেড়ে টেড়ে দিই। চিকেনের মধ্যে এই যে মশলাটা আমি দিয়েছি সেই মশলাটা ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি, মানে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি আর কি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাকে এবার। ধনে পাতাগুলোকে সব ঠিকঠাক করে রাখছি, নইলে না যখন রান্না করতে বসছি মানে তখন তাড়াতাড়ির সময় তখন কি হয় এই ধনে পাতা কাটা এই সেটাতেও একটা সময় যায়, সেই জন্য এখন একটু সময় ফ্রি আছে দেখে ধনে পাতাগুলোকে কেটে ছোট ছোট করে কেটে রেখে দিই, তাহলে যখন দেওয়ার সময় একদম ছটাপট করে দিয়ে দিতে পারবো। ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ। আর আগে না আমি কি করতাম, এই ট্রেনের আওয়াজ হলে না সেই ট্রেনের আওয়াজটা কেটে দিতাম, মানে আমার ভিডিও থেকে কেটে দিতাম, কিন্তু তারপরে ভাবলাম ট্রেনের আওয়াজটাকে কাটবো কেন, আমার সঙ্গে তো এই ট্রেনের আওয়াজ এত মতপ্রতভাবে জড়িত, সুতরাং তোমরাও শোনো, সেই জন্য ট্রেনের আওয়াজ এখন আর কাটি না। আর আমার একটা বন্ধু বলেছে, নামটা আমি এখন মনে করতে পারছি না, ও বলছে দিদি তোমার ব্লগে ট্রেনের আওয়াজ না পেলে ভালো লাগে না, বেশ ভালো লাগে ট্রেনের আওয়াজ তোমার ভিডিও থেকে, সেই জন্য আরো রেখে দিই। আর আজকে আমার মেয়ে খুব খুশি, আমার আজকে আমার মেয়ে আজকে কেন বলতো, আজকে ও পড়তে যেতে পারবে, এমনিতে পড়তে যাচ্ছে, এখন কয়েকটা কয়েকটা করে পড়া হচ্ছে, আর যে অনলাইন পড়া বাবা একদম বিচ্ছিরি, এখন আবার স্কুল শুরু করেছে অনলাইন পড়া, 11টা থেকে শুরু করে সেই একটার পর একটা একটার পর একটা হয়তো হতেই থাকছে, দুটো ক্লাস হলো বা তিনটে আবার একটা অফ হলো, তারপর আবার একটা ক্লাস সেই 4:30 পর্যন্ত, কিরকম বিরক্ত লাগে আর মানে ওদের ভালো লাগছে না। স্কুলে গিয়ে যেই মজা, বন্ধুদের সঙ্গে দেখা হবে যেই মজা, সেই মজা কি আর এখানে আছে? কিন্তু কি করণীয়, কিছু তো আর করার নেই, তাই যখন এখন যেগুলো পড়তে যাচ্ছে সেগুলোতে খুব মজা, বন্ধুদের সঙ্গে দেখা হবে, বন্ধুদের সঙ্গে একটু কথা বলবে। আর এই অনলাইনে পড়ে পড়ে ঘাড়ের সমস্যা, এমনিতেই তো আমার মেয়ের একটু ঘাড়ের সমস্যা রয়েছে, ব্যথা আছে, তা আরো যেন বেড়ে যাচ্ছে, শুধু আমার মেয়ের না অনেকেরই অনেকেরই এরকম হচ্ছে যে চোখের সমস্যা, বিশেষ করে চোখের সমস্যা হচ্ছে এখানে মানে এই অনলাইনে পড়ে পড়ে। কবে যে স্কুল খুলবে, কবে যে সব ঠিকঠাক হলে স্কুল খুলবে সেটাই হচ্ছে ভাবনা আমাদের। হ্যাঁ
বোঝাই যে দেখ এই পরিস্থিতিতে স্কুলে গেলেও তো সমস্যা হবে, কিন্তু ওদের দিকটাও তো ভাবতে হবে। সেই মানে দুটো দিকই ভাবনার, একটা হচ্ছে স্কুলে না যাওয়াটা সেটাও এখন ঠিক, আবার স্কুলে যাওয়াটা ওদের জন্য মানে ওদের কথা চিন্তা করে, যে শরীর মানে ওদের বন্ধু বান্ধবের সঙ্গে ওদের মজা করা খেলা, আর এখন তো আমাদের মতন আর স্কুল থেকে এসে আমাদের সময় আমরা কি করতাম, স্কুল থেকে এসে বেশ খেলতাম, কিন্তু ওরা তো আর এখন সেটা পায় না। ওই মোবাইলটাকে হাতে নিয়ে টুকটুক করে ওভাবে আর ভালো লাগে না। আর স্কুলে গেলে কি হয়, স্কুলে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলো, গল্প। আমার মেয়ে যেমন বলে, ওদের স্কুলে গাছ আছে বেশ বড় বড়, বলে মা আমরা না ওই স্কুল ছুটি হওয়ার পর বাস যতক্ষণ না আসে ততক্ষণ ওই ইয়েতে গাছে বেয়ে 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 একটু উঠতাম, মানে বেশি দূরে উঠতো না, অল্প বেয়ে বেয়ে উঠতাম। সেগুলোকে আমি না খুব মিস করি, বলে যে সেগুলোকে আমি খুব মিস করি মা, ওগুলো আর কি করে হবে, কখন হবে বলো, মানে কি করা যাবে বলো। ঠিক আছে চলো আমি এগুলো কাটতে থাকি, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর এখানে আবার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম একটু গরম, আজকে কোনো কাড়িকুড়ি করিনি, এমনি প্লেন করেছি। আর এখানে ডালটাও সোমবার বলছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভাত হওয়ার পর ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার দিয়ে দেবো। আর এই যে চিকেনটা করেছি না গরম ভাতে, এই চিকেন অসাধারণ, যেরকম ভাবেই করো না কেন চিকেন আমার কাছে, আমার কাছে, আমার কাছে চিকেন আমার কাছে যেভাবেই দাও না কেন সেভাবেই অমৃত লাগবে। আর এটা এবার নামিয়ে ফেলবো, এবার হবে ভাতটা আরেকবার বসিয়ে দেবো, আর চাটনি করব, আর বেগুনি, বেগুনি বাকি, বাবা সব ভুলে যাচ্ছি, এত এত রান্না বাবা। তাহলে চলো চলো দেরি হয়ে যাবে, আমি জ্বালিয়েছি, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই চলো, রাত্রি স্নান করে চলে এসেছে, এক্ষুনি খেতে চাইবে, খাবো দেবো, দেখাচ্ছি দেখো, এই দেখো আমার ঘরের কার্টেন লেগে গেছে আজকে, রাত্রি লাগিয়ে দিয়েছে, ওই যে এটা দেখেছে যদিও একই রকম লাস্টের ঘরেরটা দেখিয়েছিলাম না ওই রকমই, দেখতে পাচ্ছ, দাঁড়াও এটাতেও লেগেছে, ওই পাশেরটাতে দিয়ে লেগেছে, এটাতেও লাগলো। আস্তে আস্তে মানে আমার যেহেতু ঘরটা কমপ্লিট হয়নি না, মাঝে মাঝে না খুব মন খারাপ লাগে যে এখনো আমার এইগুলো হলো না, এখনো আমার এইগুলো হলো না, কিন্তু যখন দেখি আস্তে আস্তে অল্প 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 করে সব কমপ্লিট হচ্ছে, তখন মনের মধ্যে নতুন আশা জাগে, না আমার সত্যি বাড়িটা একদিন পুরোপুরি কমপ্লিট করতে পারবো। যাই হোক চলো, এখন সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে, এখন যাই খেতে। আর ইয়ে হয়নি, ধনে পাতাগুলো আমি যে কেটে রাখছিলাম পুরো ওটা হয়নি, কারণ বাজারে সব ধনে পাতা নিয়ে এসছো নাকি গো, বাজারে বাজারে সব ধনে পাতা নিয়ে এসছো, এবার একটুখানি লেগেছে অন্য লোককে দেওয়ার জন্য, ও একটুখানি লেগেছে অন্য লোককে দেওয়ার, সব কত ধনে পাতা উড়ে বাবা আমি কেটে শেষ করতে পারছি না জানো, ছোট ছোট করে কেটে, এখনো ওটা কমপ্লিট হয়নি, ওটা পরে হবে, আগে খাওয়া দাওয়া করে নি, তারপরে ওটা ছোট ছোট করে কেটে রাখবো। আর এখন চলছে দেখো খাওয়ার প্রস্তুতি পর্ব, আমার টেবিলের মধ্যে যেগুলো ছিল এগুলো একটু ঠিকঠাক করে রেখে দিই, ধনে পাতাগুলো দেখতে পাচ্ছ রয়েছে যেগুলো আমি কাটছিলাম, ওগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো, আর পরে আমি ওগুলো তুলে নেব। আর এখানে চা খেয়েছিলাম, চায়ের কাপটাও রয়েছে, ওগুলোকেও সরিয়ে দেব। আর টেবিলটাকে আমি একটু ভালো করে মুছে দিচ্ছি, যেহেতু খাবো সেহেতু ভালো করে মুছে দিচ্ছি, ফ্রেশ করে নিয়ে তারপরে আমরা এখন খেতে বসবো। খাবারগুলোকে সব টেবিলে নিয়ে এসেছি, এখানে দেখো বেগুনি, বেগুনি কিন্তু বেগুনির মতন হয়নি, আমার মতো বেগুনি, এটা হচ্ছে চিকেন, আর এরকম কালারটা কিন্তু আসেনি যেরকম দেখলে, কেন এরকম দেখাচ্ছে ক্যামেরাতে জানি না, চাটনি দেখলে, আর ওখানে হচ্ছে ডাল, হয়ে গেল আমার আজকের মেনু। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে গেছি ছাদে, দেখতেই পাচ্ছ ওখানে নীলাদ্রি কমলালেবু খাচ্ছে, আর আমিও এখানে কমলালেবু ছুলছি। আর এটা একটা না আজকে অবাক কাণ্ড হয়েছে, আমি কালকে ভাবছিলাম যে কমলালেবু শেষ হয়ে গেছে, কমলালেবু আনতে বলবো নীলাদ্রিকে,
আর রবিবার দিন সবাই ছাদে গিয়ে বসে রোদ পোহাতে পোহাতে কমলালেবু খাবো। হঠাৎ দেখি নীলাদ্রি রবি মানে আজকে কমলালেবু নিয়ে এসে হাজির, আর বললো যে এটা নিয়ে সবাই মিলে আজকে রোববার আছে ছাদে গিয়ে খাবো। আমি বললাম আবার বাহ, তুমি তো আমার মামার মনের কথাটা বেশ ভালো করে জেনে গেলে। আর যাই হোক, ওখানে আমি আর নীলাদ্রি খাচ্ছি, আর নীলাদ্রি গাছ দেখছে কি কি গাছের কি অবস্থা সেটাও দেখছে, আর মেয়ে ওদিকে বোধহয় একটু ফটোগ্রাফি করছে, মানে ফুলগুলোর ফটোগ্রাফি করছে, নিজের না, ফুলগুলোকে বেশ সুন্দর করে কায়দা করে তুলছে, এসব করছে। কিন্তু ওকে আমি বলছি মাঝে মাঝে যে ওর আজকে পড়া আছে, সেখানে তো যেতে হবে, তাড়াতাড়ি করে করে নে। দেখো এখন আর আমি আর নীলাদ্রি একটু কথা বলছি, নীলাদ্রি আমাকে কি যেন বলেছে, সেই জন্য আমি একটু হাসাহাসি করছি। কি এক্সট্রা লেবু, ছোট্ট একটা লেবু পেয়েছে, তাই বলছি এক্সট্রা লেবু পেয়েছি। অনেকদিন পর আবার এলাম ছাদে। চলো তোমাদের দেখাই ইয়েগুলো। এই দেখো, এখান বাজার থেকে ফুলগুলো নিয়ে এসেছে, এটা হচ্ছে গাঁদা, আর এটা হচ্ছে এখানে ক্যালেন্ডুলা, এটা ক্যালেন্ডুলা, এই যে এটা, এগুলো আজকে আবার বাজার থেকে নিয়ে এসেছে, বাজারে গিয়েছিল আলু আনতে, তখন এই সব ফুল আবার নিয়ে এসেছে। ফুলগুলো তো দেখলে, আরো দেখলে আকাশমুখী লঙ্কা হয়েছে কি সুন্দর, 1 মিনিট দেখাচ্ছি, দাঁড়া। এই দেখো, এই যে এখানে আকাশ, দাঁড়াও, এই যে এই যে এই যে দেখেছ আকাশমুখী লঙ্কা, আর কোথায়, ওই যে ওই যে এখানে একটা, এখানে একটা আছে, এই যে এই যে এই যে, এটা ধর টানি একটু, এই যে এই দেখো আকাশমুখী লঙ্কা, ওই পাশে একটা আছে, এই যে এখানে একটা আছে, আর একটা থোকা ছিল তো, যে আকাশমুখী লঙ্কা, আর ওখানে এই যে এই যে এই যে এখানে দেখো, এই হচ্ছে, এই যে আরেকটা, আর ওখানে ওই যে লাউ, এতটুকুনি হয়েছে, আর হবে কিনা কে জানে। পালংগুলো শেষ, পালং আর পালং, আর পালং আর পারবে না, শেষ, প্রায় প্রায় শেষ, এই যে শীষ উঠে যাচ্ছে বলছে না, হ্যাঁ একটু শীষ উঠে গেছে, এই যে শীষ উঠে গেলে আর পারবে না। নীলাদ্রি আর মেয়ে নিচে নেমে গেছে, কারণ মেয়েকে পড়তে দিতে যাবে নীলাদ্রি, আর আমি গাছে একটু জল দিয়ে দিচ্ছি। নীলাদ্রি বলল গাছে জল দেওয়া হয়নি আজকে, তাই গাছে তুমি জল দিয়ে দাও, তাই আমি গাছে সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, আমিও এরপর গাছে জল দিয়ে নিচে নেমে যাব। গুড ইভিনিং, আর এখন সময় হয়ে গেছে 9:05, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তখন তোমরা দেখলে আমি ছাদে জল টল দিচ্ছি, কমলালেবু খাচ্ছি, তোমাদের গাছগুলো দেখালাম, তারপর নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে একটু বসেছি, বসে মেয়েকে আনতে চলে গেছি, মেয়ে পড়তে গিয়েছিল, মেয়েকে আনতে চলে গেছি আজকে, সেভাবে মানে রেস্ট করা কিছুই হয়নি। আর এতক্ষণ এবার তারপরে মেয়েকে নিয়ে এলাম, মেয়েকে নিয়ে আসার পর সন্ধে টন্ধে দিলাম, দিয়ে টিফিন টিফিন সব রেডি করলাম, তারপর আমাকে গানের টিচার গান করাতে এলো, গান করলাম, গান করে একটু বসেছিলাম, আধ ঘন্টার মতো বসেছিলাম, তারপরে আবার চলে এলাম রান্নাঘরে। এখন আর রাতের রান্না তো করতে হবে, রাতের রান্না নেই, এমনি চিকেন আছে করা, কিন্তু আজকে চিকেন তো খাবো না, আজকে একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব, আর আমিও এটা কিন্তু এই প্রথম খাবো, আজকে করব ব্রোকলি ডিম দিয়ে করব, কেমন হবে জানি না, এই প্রথম আমি করছি, দেখি কেমন হয়, খেতে হয় কেমন, যদি ভালো লাগে তাহলে আবার পরে করব, আর ওই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে ব্রোকলি কলি করি ডিম দিয়ে। আর এরপর তাড়াহুড়া কেন করছি বলো তো, এরপর সারেগামাপা আছে, ভাবছি একটুখানি দেখবো, কালকে দেখা হয়নি, আজকে একটু দেখবো, এই অনুষ্ঠানটাই এখন আমি একটু দেখছি, দেখি আর কি, তাও প্রতিদিন মানে প্রতি শনি রবিবার দেখা হচ্ছে না, কোনো কোনো দিন দেখা হয়, আবার কোনো কোনো দিন হয় না, যেমন কালকেই হয়নি দেখা, আজকে ভাবছি একটু দেখবো, দেখা যাক দেখতে পারি কি না। তাই চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, নইলে তো আর দেখতে পারবো না, আবার বসতে পারবো না। চলো কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এবার আমি কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে দিয়ে দেব ডিম, ডিমটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, ডিমটাকে এবার ভেজে নেব। আর তোমাদের আজকে একদম কথা দিচ্ছি, কালকে থেকে আমার রান্নাঘরে নতুন কড়াই তোমরা দেখতে পাবেই পাবে, এটা আমার একদম প্রতিজ্ঞা, কালকে আমি নতুন কড়াই আনবই।
অনেকদিন ধরেই বলছি আনবো আনবো, আনা হয় না, তবে কালকে আমি আনবই। যাই হোক, ডিমগুলোকে ভেজে নেব প্রথমে, ডিমগুলোকে ভেজে নিয়ে তারপর ডিমগুলোকে তুলে রাখব। এবার ডিমগুলোকে দেখো সমস্ত তুলে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব, এই দেখো ডুমো করে কেটে রেখেছি আলু, সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা একটু বেশি দিয়েছি। আর ব্রোকলি আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, কেমন খেতে হবে বলতে পারবো না, খাওয়ার পর তারপরে তোমাদের বলতে পারবো কেমন লেগেছে। যাই হোক, আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার এটাকে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। লবণ আর হলুদ তো দেওয়া তোমাদের দেখালাম না, দিয়ে দিয়ে এবার ফ্রাই করে নিচ্ছি। আর এরপরে আমি আলুটার মাঝখানটা, মানে আলুগুলো একটু সরিয়ে দেখো, দারচিনি দিয়ে দিচ্ছি আর এলাচ, দুটো এলাচ দিয়েছি আর দারচিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মানে দারচিনি আর এলাচটা একটু ফ্রাই করে দিচ্ছি। এবার দেখো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর লঙ্কা বাটা। লঙ্কা যেহেতু যেহেতু এবারে লঙ্কাগুলো খুব ঝাল, সেহেতু আমি একটা দেড়টা লঙ্কা দিয়েছি, মানে পিষেই টমেটোর সাথে একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটু, বেশ বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দেখো এই ব্রোকলি দিয়ে দিচ্ছি। আর এই ব্রোকলিগুলোকে কিন্তু আমি আগে লবণে, লবণ জলে একটু ভাপিয়ে নিয়েছি, মানে আমরা ফুলকপি রান্না করার সময় যেরকম ভাপিয়ে নিই সেরকম ভাপিয়ে নিয়েছি। আজকে আমি ব্রোকলি খুব কম দিয়েছি, কারণ যেহেতু আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি, সেহেতু বেশি ব্রোকলি দিয়ে যদি খেতে না পারি তাহলে রাতের খাবারটা একদম পণ্ড হয়ে যাবে, তাই কম ব্রোকলি দিয়ে আমি ভালো ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি আলুর সাথে। ব্রোকলি দেওয়ার পর হঠাৎ মনে হলো যে মটরশুঁটিও দিয়ে দিই, তাই দেখলেই আমরা সরি আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। রান্না করতে করতে আমি এরকম, তোমরা তো দেখেছো এরকম আমি করি, মাঝে মাঝে যেটা মনে হয় আর কি সেটা একটু অ্যাড করে দিই, আমি আমার মতন করেই রান্নাটা করি। যাই হোক, চলো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, আবার এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যেহেতু রাতে আজকে এটা দিয়েই খাওয়া হবে, তাই ঝোলটা যে একদম খুব বেশি কমিয়ে ফেলবো তাই নয়, কারণ ঝোল যদি খুব বেশি কমিয়ে দিই তাহলে কিন্তু খেতে পারবে না। এটা তোমরা রান্না করতে গেলে গামাখাও করতে পারো, ভালো লাগবে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা কিছুক্ষণের জন্য হতে দেব। তাহলে চলো এটা হতে থাক, আর আমি এটা এবার একটু একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর ব্রোকলিগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, আর ঝোলটা দেখো টকবক করে ফুটছে, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখছি, তোমাদের তো বললামই ভাতের সাথে খাবো, আর কিছু নেই। দেখা যাক খাওয়ার পর, তোমাদের অবশ্যই বলবো কালকের ভিডিওতে। ব্রোকলির ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলেছি, এবার আমরা খেয়ে